হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে সোমবার সকালবেলা তো আমার দিদি চলে এসেছে আগের দিন রবিবারে তো চলে এসেছে এই যে ভাইবো ভাইব ক্যামেরা দেখে ভেগে চলে গেল তো দিদি সকালের আটাটা মেখে দিচ্ছে আর আমি এদিকে দেখো সকালের তোমার আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে একটা সবজি করে নিচ্ছি শীতের সকালে এরকম আলুর তরকারি আর লুচি হলে আর কি লাগে তাই না বলো বন্ধুরা আর সবুজ সবুজ এই মটরশুঁটি দিয়ে সবজি করলে সত্যিই খুব ভালো লাগে খেতে তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর দিদিকে বললাম যে তুই হচ্ছে ময়দাটা একটু মেখে দে তো দিদি ময়দাটা মেখে দিচ্ছে আর লুচির মানে লুচির লেচি কেটে নিচ্ছে আর দিদি হচ্ছে করে নিল আমি বললাম আমি একটা একটা করে বেলে ভেজে নিব তো আমি দেখো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি তো সকালে জলখাওয়ার দেখো মিষ্টি আছে আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর লুচি জাস্ট জমে যাবে এরকম সকালে ব্রেকফাস্ট হলে আর কি লাগে তাই না বলো কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও তো আর কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও আর এই যে এখানে দেখো আলুর তরকারিটা একটু ঝোলাঝোলাই করতে চেয়েছিলাম কিন্তু একদম মানে মাখাই হয়ে গেছে তো চলো বন্ধুরা লুচিগুলো সব ভেজে নেই ভেজে নি ওদেরকে খেতে দিয়ে দিই দিয়ে আবার তাড়াতাড়ি রান্না বাড়ি কমপ্লিট করতে হবে যেহেতু ভাই বউ আবার চলে যাবে না তিনটায় ভাই বউয়ের গাড়ি আছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে তো ভাই বউকে দেখো খেতে দিয়েছি আর আমি কিন্তু ক্যামেরাটা একটু চুপ করে ধরে ধরেছিলাম মানে করেছিলাম তো ভাই বউ না অতটা খেয়াল করেনি আমি যে ক্যামেরা করেছি একদমই খেয়াল করেনি তো সব উঠিয়ে রেখে দিল কিছুই খেলো না আর আজকে দেখো নিয়ে এসেছি মাছ একদম তাজা তাজা মাছ মাছটা দেখেই তো মনে হচ্ছে কত মাছটা তাজা দেখো আর মাথাও নিয়েছি তো মাছের মাথা দিয়ে করবো বাঁধাকপির ঘন্ট আর করব হচ্ছে মাছের ঝোল আর বেগুন ভাজা একটু আলু ভাজা করে নিলেই হয়ে যাবে তো এরকম সামান্য একটু মানে রান্নাবাড়ি বেশি কিছু করছি না একদম অল্পই করব। আর এটা দেখো পরের দিন চলে আসলাম আগের দিনের মানে রান্নাটার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকটাই ব্যস্ত ছিলাম আর পরের দিন তোমার এটা হচ্ছে মঙ্গলবার আর এখানে তোমার দেখো ছোট ছোটো আলুগুলোকে আমি দেখো সব সিদ্ধ করে নিয়েছি যেহেতু দিদি ছিল ঘরে সেই জন্য কোনো অসুবিধাই হয়নি দিদি সব আলুগুলো ছুলে দিয়েছে মটরশুঁটিগুলো ছুলে দিয়েছে তো দিদি সব করে দিয়েছে সেই জন্য আমি ফটাফট করে আলুর তরকারিটা করে নিলাম করে নিলাম আর তোমার হচ্ছে পেঁয়াজ দিয়েছি জানো তো পেঁয়াজ দিয়ে আলুর তরকারিটা করলে না বেশ ভালোই লাগে খেতে আর এই যে দেখো এখানে মশলা আদা লঙ্কা জিরে বাটা দিয়েছি আর এখানে দেখো ডিমও সিদ্ধ করে উঠিয়ে রেখেছি বেগুন ভাজা করেছি আর হচ্ছে দিদি দেখো এখানে বসে বসে নারকেল কুড়াচ্ছে আর এই যে আমার বদদিও চলে এসেছে আমরা আজকে তিন বোন একসাথে হয়েছি জানো তো এরপরে তিন বোন একসাথে বসে পিঠে করব সেই জন্য বদদিকে ডাকা হয়েছে সবাই মানে আসতে বলেছিলাম যে আমাদের বাড়িতে আয় মানে কি বলো তো বল বনে বনে একসাথে বলে না গাঙে গাঙ্গে দেখা হয় তো বলে বনে বনে দেখা হয় না সেটাই কথা সেই জন্য আর এই যে নাতি দেখো এসেছে ও এসে জানলা দিয়ে দেখছে তো আর গোটা ঘরে দেখো খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে এখানে কার্পেটে বসে বসে ও খেলছিল খেলতে খেলতে আবার জানলার ধারে চলে গেছে কারণ মাম্মাম স্কুলে গিয়েছে তো মাম্মাম স্কুল থেকে আসলার এই যে আমার জাইম্বু বসে আছে আর দিদি তো নারকেল করাচ্ছে আর আমার দেখো এই দেখো আলুর দমটার মধ্যে একটু পরে ধনার পাতা ছিটিয়ে দিয়েছি আর দেখো আলুর দমটা খুব সুন্দর হয়েছে একটু গেভি গেভি করেছি আর সত্যি আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিলো একটু ঝাল ঝালও দিয়েছিলাম জানো তো আমরা তো ঝাল খুব কম খাই কিন্তু আজকের না আলুর দমটা একটু ঝাল ঝাল করেই করেছিলাম কারণ জায়ম্বুর না একটু ঝাল পছন্দ করে আর ডিমটাকে দেখো একদম মাখা মাখা করে করেছি এরকম মাখা মাখা করে ডিমের মানে ডিমের কারি করলে না বেশ ভালোই লাগে আর এই যে দেখো আলুর দমটা দেখেই বুঝতে পারছো কতটা মানে ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও তো দারুণ হয়েছিলো আর এই যে দেখো মুগের কুলি তো আমার দিদিরা দুই বোন দুই দিদি মিলে মুগের কুলি ভাজছিল আর আমি একটু ব্যস্ত ছিলাম ওই বাড়িতে তো বাড়ির কাজ হচ্ছে আমি একবার ওখানে যেতে হয় একবার বাড়িতে কাজ করতে হয় তো আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কেমন করে করেছে আমি একদমই মানে দেখিনি কেমন করে করেছে দেখলে তোমাদের সাথে শেয়ার করতাম তো চলো দেখতে থাকো বন্ধুরা সবাই পাশে থেকো প্লিজ লাইক করো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি তো দুইদিন দিন ভিডিও দিতে পারিনি টাইম হয়ে উঠছে না তো আজকে আমাদের হয়তো অনেক গেস্ট এসেছে তো দেখো আমরা হচ্ছে তিন বোন আজকে একসাথে মিলে বসে বসে পিঠা বানাচ্ছি এই যে আজকে হচ্ছে মুগের খুলি তো এগুলো মুগের খুলি তুই আমি বানাতে পারি না তো আমার ভিডিও তো তোমরা কোনোদিন দেখো নি তো আজকে দিদিরা বসে বসে মুগের খুলি বানাচ্ছে তো তিন বোন একসাথে বসে পিঠে বানাচ্ছি তো ওরা বানিয়ে দিচ্ছে আর আমরা এখন এগুলোকে ভাজবো তো চলো এখানে দেখো তোমার চিনি আর গুড় দিয়ে শিরা বানানো হচ্ছে টি করে বুকের গুলিটা শিরার মধ্যে ডুবানো হবে আর এখানে তেল দেওয়া হয়েছে সাদা তেল কোড়ায় দেওয়া হয়েছে এখন এটাকে ভাজবো এটাকে ভাজবো তো চলো পিঠাগুলো সব বানিয়ে নে বানিয়ে নিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আর সবাই মিলে একসাথে বসে পিঠা বানানোর মজাটাই আলাদা তাই না যেহেতু তিন মিলে বানাচ্ছি তাহলে তো ভালো হবে আর দেখতেও দেখো পিঠামড়া খুব মানে ভালো হয়েছে তেলে এই যে দেখো বন্ধুরা সব মুগের গুলিগুলোকে দিদি বানিয়ে দিয়েছে আর আমি শুধু এখন তেলে ভাজবো ও ভাজতে নি হাতের মধ্যে কিন্তু একটু ছ্যাঁকি খেয়ে নিলাম তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে সেই জন্য এবার স্টিমটা একটু কমিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো রসগুলোকে টকবক করে রসগুলো ফুটছে তো কুলিগুলোকে ভাজবো আর রসে চুবাবো আর এখানে দেখো ভাজতে বসিয়ে দিয়েছে আর আমিও চলো একটু কুলিগুলো কয়েকটা বানিয়ে নিই কারণ আমাকেও তো দেখতে হবে কেমন করে বানাতে হয় তারপরে আমি ওদের কাছে বসে গেলাম কুলি বানাতে আর এই যে দেখো কুলিগুলোকে মুগের ডালটাকে না কাই করে নিয়ে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে ময়দা চালের গুঁড়া দিয়ে ওরা মানে একটা কাই করে নিয়েছে ওটা এখন মানে গোল গোল করে ওর ভিতরে নারকেল দিয়ে পুলি বানাতে হবে তো চলো তিন বোন মিলে একসাথে বসে একটু পিঠে বানাচ্ছি তো বেশ ভালোও লাগছে আর এই যে দেখো আমার কুলিগুলো সব ভাজা কিন্তু হয়ে গেছে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই যে দেখো রসটা যে জাল দিয়ে রেখেছি না রসের গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে এখন ওর মধ্যেই দিয়ে দেবো মানে রসটা একটু ঠান্ডা ঠান্ডা করে দিলে না কী হবে বলো তো কুলি মানে তোমার হচ্ছে একদম নরম কাতকাতা হয়ে যাবে না তো একটু রস ঢুকবে আর এই যে দেখো এরকম হয়েছে তো চলো আর একবার ছেড়ে দিই তো চলো এবার সব এক এক করে সব তোমার মুগের গুলিগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে রসে দিব তারপরে কিন্তু আর একটাও পিঠে হবে বন্ধুরা দুধকুলিটাও হবে কিন্তু তো কোথায়ও কিন্তু যেও না সবাই পিঠে খেয়েই যেও ঠিক আছে পিঠে না খেয়ে কিন্তু কেউ যেও না তো দেখতে থাকো আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক ভালোবাসা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে শীতের দিনে নিত্য নতুন পিঠে খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা আমি তো পিঠে খেতে খুব পছন্দ করি আর এই যে দেখো রসের মধ্যে চুবানো হয়েছে আর দেখো কালারটা কি সুন্দর লাগছে না দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে দেখতে আর আমি মুগের গুলিটা একদমই বানাতে পারি না জানো তো তো ওরা যেহেতু দিদিরা যেহেতু বানাচ্ছে আমার খুব ভালো লাগছে আর আনন্দ লাগছে দেখতেই ভালো লাগছে দেখো খাওয়া দাওয়া দূরে থাক দেখতেই বেশ সুন্দর লাগছে না খুব সুন্দর হয়েছিল আর সত্যিই সুন্দর হয়েছিল খেতে তো জাস্ট দারুণ হয়েছিল দারুণ হয়েছিল নারকেল দিয়ে করা হয়েছে তো নারকেল দিয়েই আমার কাছে বেশি ভালো লাগে ক্ষীরটা না কেমন যেন মানে ক্যাঁত ক্যাঁত করে আর নারকেলটা দিলে একটু শক্ত শক্ত হয় বেশ ভালোই লাগে নারকেলটা দিয়ে খেতে আর এবার দেখো করে নিচ্ছে এটা হচ্ছে কুলি পিঠা। চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে করলে বলে একটু নরম নরম হবে আর চালে শুধু চালের গুঁড়ো দিয়ে করলে বলে পুরো শক্ত হয়ে যায় পরে ঠান্ডা হয়ে গেলে তো কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে তো দুধকুলিটা এখন দিদি বানাবে মেজদি বানাবে ও আর আমি তো তোমার হচ্ছে মুগের কুলিটা ভেজে রসে চুবিয়ে দিয়েছি আর এবার দুধকুলিটা দিদি করে নেবে তো বন্ধুরা দেখো আমাদের পিঠা বানানো কমপ্লিট এই যে দেখো তোমার হচ্ছে মুগের কুলিটাকে রসে চুবানো হয়ে গেছে আর এইদিকে দেখো দুধ কুলিটাকে তোমার একদম মানে বানানো হয়ে গেছে গ্যাস ট্যাস কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে তো আমি আবার পরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না আর খেতে তো জাস্ট দারুণ দারুণ অসাধারণ হয়েছে খেতে আর এই যে দেখো মুগের কুলিটা এতটা নরম হয়েছে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে মানে হাতা দিয়ে আমি উঠাতেই পারছিলাম না পরে আমি হাত দিয়ে হাত দিয়ে একটা একটা করে উঠিয়েছি দেখতে বুঝতে পারছো আমি হাত দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে